বিরতির পর স্বাগত। রাম মন্দিরের উদ্বোধন একেবারে সন্নিকটে, একের পর এক রাম মন্দিরের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে খবর উঠে আসছে যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন আডবাণী। বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার এই কথা জানিয়েছেন। অর্থাৎ এর আগে কথা হচ্ছিল যে আডবাণী হয়তোবা অনুপস্থিত থাকতে পারেন রাম মন্দির উদ্বোধনে, কিন্তু আজ বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার এই কথা জানিয়েছেন যে তিনি রাম মন্দিরের উদ্বোধনে হাজির থাকবেন। কিন্তু সেই বিষয়ে একটা প্রশ্ন উঠছে যে হাজির কি থাকবেন মুরলী মনোহর যোশী? হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে খবর উঠে আসছে যে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন আডবাণী, সেক্ষেত্রে হাজির কি থাকতে পারেন মুরলী মনোহর যোশী, কি বলবে? দেখো, এই মুহূর্তে অলোক কুমার বিশ্ব হিন্দু পরিষদের নেতা, তিনি জানিয়েছেন যে রাম মন্দির উদ্বোধনে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উপস্থিত থাকবেন লালকৃষ্ণ আডবাণী। এই রাম মন্দির উদ্বোধন আজকে হচ্ছে, 22শে জানুয়ারি রাম মন্দির নিয়ে চর্চা শুরু হয়েছে। রাম মন্দির নিয়ে মোদী সরকারের আমলে প্রত্যেক মন্ত্রী উচ্ছ্বসিত। তার যে মূল ভিত্তির যে জায়গাটা, সেইটা কিন্তু তিনজন মানুষ ভারতবর্ষের রাজনীতিতে তৈরি করে দিয়েছেন। এক হচ্ছে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, দুই হচ্ছে লালকৃষ্ণ আদবানী, তিন হচ্ছে মুরলী মনোহর যোশী, চার হচ্ছে উমা ভারতী। তার মধ্যে প্রয়াত হয়েছেন অটলজি প্রয়াত হয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু জীবিত রয়েছেন হচ্ছে আডবাণীজি। কিন্তু সেই আডবাণীজি আজকে ভারতীয় রাজনীতি থেকে বহু দূরে, এক বয়সের কারণে, আর এক হচ্ছে আডবাণীজির যে ছায়া, সেই ছায়া থেকে ক্রমেই এই প্রজন্মের যারা বিজেপি নেতারা, তারা ক্রমেই বেরিয়ে আসতে চাইছেন। তাই আডবাণীজির মতো নেতাকে মার্গদর্শকের পথ থেকে বিজেপি সরিয়ে এবং মুরলী মনোহর যোশীকে কার্যত সরিয়ে বিজেপি রাজনীতিতে কিন্তু এই দুই নেতাকে বর্তমান প্রজন্ম তাদের অবদানের কথা স্বীকার করলেও রাজনীতিতে তাদের যে বিচারধারা, সেই বিচারধারাকে আজকের প্রজন্ম অস্বীকার করছে, এবং সেই অস্বীকার করাতেই তারা এখন দূরে, তারা বাড়িতেই, দুজনেই বাড়িতে বসে অবসর সময় যাপন করছেন। মাঝে মধ্যে প্রধানমন্ত্রীর একটু জন্মদিনে তাকে স্মরণ করার ইচ্ছে হয়, তিনি স্মরণ করেন, সেটারও তার অনেক কারণ আছে, সেটা আমি এই মুহূর্তে বলছি না। এবার প্রশ্ন ছিল যে রাম মন্দির উদ্বোধনে আডবাণীজি যাবেন কিনা। বিশ্ব হিন্দু পরিষদের একটা অংশ বলা শুরু করেছিল যে রাম মন্দির উদ্বোধনে আদবানিজি আসতে পারবেন না এবং মুরলী মনোহর যোশীজি আসতে পারবেন না, তার কারণ হচ্ছে তাদের বয়সজনিত কারণ। এবং কখনোই কিন্তু তারা এই এই দুই প্রবীণ নেতা, যাদের আন্দোলনে আজকে বিজেপি দেশে ক্ষমতায়, যাদের মতাদর্শের প্রচারে আজকে বিজেপি নেতারা কোড়ে কম্বে খাচ্ছেন সংসদীয় রাজনীতিতে, তারা আসবে না বলে কিন্তু একটি অংশ থেকে রটিয়ে দেওয়া হয়েছিল। বয়সজনিত কারণে তাদের চিকিৎসকরা আসতে নাকি বারণ করেছে, কিন্তু কোন সংবাদ মাধ্যমেই এই দুই নেতা কিন্তু নিজে আসতে পারছেন না, তার কারণ বা তাদের পরিবার থেকে কিন্তু কোনো কারণ নিয়ে ব্যাখ্যা করেনি। কিন্তু আজকেই দেখা গেল আবার বিশ্ব হিন্দু পরিষদের নেতা, তিনি সরাসরি বলে দিলেন না, রাম মন্দির উদ্বোধনে আসবেন আডবাণীজি। আডবাণীজিকে যদি রাম মন্দিরে না নিয়ে আসতো, বা মন্দির কর্তৃপক্ষই হোক বা বিজেপি না নিয়ে আসতো, তাহলে কিন্তু এই ইস্যুটাকে বিরোধীরা কিন্তু ইস্যু করত। এবং যার জন্য এই রাম মন্দির, যার আন্দোলন, প্রধান আন্দোলনের নাম ছিল কিন্তু আডবাণীজি, আডবাণীজির যে রথযাত্রা সেই সময়তে, সেটা নজর কেড়েছিল গোটা ভারতবর্ষের হিন্দুত্ববাদীদের মনে। আজকে তাদেরকে অস্বীকার করে যদি রাম মন্দির করত, বিরোধীরা যেমন নিশানা করত, তেমনি কিন্তু বিজেপির মধ্যে যারা বিচারধারায় বিশ্বাসী এবং বিজেপির বরিষ্ঠ কর্মী বিচারধারায় বিশ্বাসী, তাদের মনে কিন্তু অনেক প্রশ্ন উঠত। তারা কিন্তু প্রকাশ্যে বেশ কিছু প্রশ্ন তুলতেন, সেই জায়গাটা হয়তো কোনো মুহূর্তে চাইছেন না এখনকার বিজেপি নেতারা বা ক্ষমতাসীন বিজেপি নেতারা। তারা তড়িঘড়ি হয়তো এবার আডবাণীজি যাতে রাম মন্দিরের দিন এসে উপস্থিত হন, তার চেষ্টা এবার করা শুরু করেছেন, যার ফলশ্রুতি আজকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে জানিয়ে দিলেন যে আডবাণীজি শরীর ভালো থাকলে হয়তো আসবেন। এখন প্রশ্ন হচ্ছে মুরলী মনোহর যোশী কি করবেন। তিনিও কিন্তু রাম মন্দিরের জন্য, তারও অবদান কম নয়, তৃতীয় নম্বর ব্যক্তি তার অবদান, মানে বিজেপির মধ্যে
এখন তাকে হয়তো ম্যানেজ করার একটা প্রয়াস শুরু হবে। আদমানিজিকে মাঝে মধ্যে দেখা গেল ভারতের রাজনীতির মূল চরিত্র মূল মানে ছবি থেকে কিন্তু মুরলী মনোহর যোশী তিনি হারিয়ে গেছেন। তিনিও তিনিও উত্তর প্রদেশের মানুষ, এবার তাকে যদি ম্যানেজ করে না আনা যায়, আর সেই ক্ষেত্রে যদি তারা একটা সংবাদ মাধ্যমের সামনে কোনো একটা কথা বলে দেন, তাহলে কিন্তু রাম মন্দির নিয়ে যে মোদির প্রচার সেটা কিন্তু অনেকটাই বিফলে যাবে। তাই এই ক্ষেত্রে হয়তো বিজেপি কোনো ঝুঁকি নিতে চাইছে না। শেষ পর্যন্ত মোদির জমানার যারা বিজেপি নেতা, যারা এখন ক্ষমতার অলিন্দে রয়েছেন, তারা ভাবছেন যে কোনো মুহূর্তে এই দুই নেতাকে উপস্থিত করতে, এবং উপস্থিত করে বিজেপির যে ফিল গুডের ছায়া, সেই ফিল গুডের ছায়া তুলে ধরতে। আরো একজন নেত্রী যার নাম না করলেই নয়, তিনি হচ্ছে উমা ভারতী। তাই উমা ভারতী হচ্ছে এমন একজন বিজেপি নেত্রী যিনি হিন্দুত্ববাদী নেত্রী। রাম মন্দিরকে নিয়ে কিন্তু তারও অবদান ভারতীয় রাজনীতিতে কম নয়। সেই রকম একজন মানুষকে যদি উপস্থিত না করানো যায়, তাহলে সেটা নিয়েও প্রশ্ন উঠবে। তবে মানে উপস্থিত যদি মুরলী মনোহর যোশী বা আদবানিজি যদি না হয়, তার যতটা প্রভাব পড়বে উমা ভারতীতে তো ততটা প্রভাব, তার জন্য হয়তো উমা ভারতীকে নিয়ে এই প্রজন্মের নেতারা, বিশেষ করে মোদী অমিত শাহর যে জমানা, তারা খুব একটা চিন্তা করছেন না। কিন্তু এইরকম বহু কর সেবক রয়েছেন যাদের বাড়িতে বাড়িতে গিয়ে ইতিমধ্যেই বিজেপি নেতারা কিন্তু আনার চেষ্টা করছেন, অন্তত যারা সংবাদ মাধ্যমের সামনে পরিচিত মুখ, তারা কিন্তু সবাই অনেকের কাছেই বিজেপির নেতাদের কাছে প্রশ্ন করছে যে আদবানিজিকে জায়গা কেয়া, এই প্রশ্নটা কিন্তু অনেক নেতার কাছেই করেছে। এবং আমার কাছে যতদূর খবর, ইতিমধ্যেই সংঘের প্রথম সারির সমস্ত নেতারা, সংঘের নেতারা যারা ফলাও করে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছেন, তাদের কাছেও কিন্তু এই প্রশ্নটা এসেছে আদবানিজি কে জায়গা কেয়া। রাজনৈতিক মহলের এক অংশ বলছে যে ক্ষোভ বেড়েছিল যখন জানা যায় যে আডবাণী আসবেন না, আডবাণীজি আসবেন না রাম মন্দিরের উদ্বোধনে। তারপর এক প্রকার ক্ষোভ বাড়তে থাকে, তার জন্যই নাকি তড়িঘড়ি আডবাণীর বাসভবনে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা যায়, একাধিকবার ওনার সাথে কথা বলেন এবং রাজি করান। সে বিষয়টা নিয়ে তুমি কি বলবে? একেবারেই আদবানিজির ক্ষোভের কথা জানার পরই, এবং ওই যে তোমায় বললাম সংঘের বহু নেতাদের কাছেই কর সেবকরা, তারা কিন্তু বলেছে আদবানিজিকে জায়গে কেয়া, এই কথাটা বলেছে। এবং সংঘের এক প্রভাবশালী নেতা কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন, তার রাজ্য সফরে দুদিন, সেদিন যখন সেই সময়ের চার পাঁচজন কর সেবকের সঙ্গে মিলিত হয়েছিলেন, তাকে কিন্তু এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আদবানিজি এবং মুরলী মনোহর যোশীকে তারা দেখতে চাইছেন। সংঘচালক বিষয়টা, তিনি তো কম কথা বলেন, তিনি ঘাড় নেড়েছিলেন, কিন্তু মানুষের যে মানে বিজেপির যারা বিচারধারায় বিশ্বাসী বরিষ্ঠ কর্মী, তাদের কোথায় লাগতে পারে এই বিষয়টা কিন্তু বুঝেছেন সংঘ প্রধান। তড়িঘড়ি হয়তো সংঘের নেতারা বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এবং সংঘের আরেকটা যে ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, এবার টের পাচ্ছেন যে যদি আদবানিজি না আসেন, এর প্রভাব কিন্তু অনেকটাই পড়বে। এবং সেই ক্ষেত্রে মোদীর যে একতরফা প্রচার, সেই প্রচার যে অনেকটা নেগেটিভ হয়ে যেতে পারে, সেটা কার্যত এবার তারা বুঝতে পারছে। তার জন্যই তারা এখন আদবানিজি শরণাপন্ন হয়েছেন। এই ক্ষেত্রেও বলবো যে তিনি ভারতীয় রাজনীতিতে কোথাও নেই, তার ছবি বিজেপি এখন বহু বহু জায়গাতেই বা বহু মানে রাজ্যেই আদবানিজির ছবি ছাপানো কিন্তু প্রায় বিজেপি নেতারা ভুলেই গেছেন। কিন্তু ওই যে বলে না কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, তার যে প্রভাব সেটা কিন্তু বিজেপি এখনো মুক্ত করতে পারেনি। অর্থাৎ আদবানিজিকে যতই এই প্রজন্মের নেতারা অস্বীকার করুক না কেন, রাম মন্দিরের উদ্বোধনের দিন কার্যত আদবানিজি এবং মুরলী মনোহর যোশীকে স্বীকার করতেই হবে। তাহলে বিজেপির এবছরের যে ভোট, বিজেপি হয়তো তুমি বলতে পারো তিনটে রাজ্যে জিতেছে, কিন্তু তিনটে রাজ্যে জেতার পরেও বিজেপি কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। কারণ এবছর যেটা মোদী যেটা ভাবছে যে নীতিন গাডকারি রাজনাথ সিংদের নিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করা দরকার, সেটা যদি চিন্তা ভাবনা করতে হয় মোদীজিকে, তাহলে বিজেপির সব অংশের কর্মীদের সমর্থন নিতে হবে। পুরোপুরি বাজপেয়ী জমানাকে এত তাড়াতাড়ি ছাড়তে যদি চায়, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, এটা বুঝতে পারছেন।
বসুন্ধরা রাজের মতো নেতৃত্বের বসিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে রাম মন্দিরের উদ্বোধনের দিন মোদি তার নিজের যে মুখ সেটা প্রতিষ্ঠা করতে গেলে সেটা বিপদে পড়বে বুঝেই এখন বিশ্ব হিন্দু পরিষদ নেতারা ছোটাছুটি শুরু করেছেন এই দুই নেতাকে বোঝানোর জন্য। এবং আমি আশা করব যে হয়তো আগামী দিনে বসুন্ধরা রাজে বা হচ্ছে তোমার উমা ভারতী এই দুই নেত্রীর বাড়িতে হয়তো বিশ্ব হিন্দু পরিষদ নেতারা যাবেন, তাদেরও হয়তো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসার একটা মরিয়া চেষ্টা করবেন। কারণ তারা যদি সংবাদ মাধ্যমের সামনে একটি বাক্য খরচ করে 2024 লোকসভা নির্বাচনের আগে, কার্যত কিন্তু মোদীর মোদী খুব একটা স্বস্তিতে প্রধানমন্ত্রী থাকবেন না, এটা দেরিতে হলেও প্রধানমন্ত্রী হয়তো বুঝতে পারছেন। কারণ নীতিন গাডকারির মতো ঠান্ডা মাথার মানুষরা, শাহনওয়াজ হোসেনের মতো ঠান্ডা মাথার মানুষরা, রবিশঙ্কর প্রসাদের মতো ঠান্ডা মাথার মানুষরা, বিচারধারার মানুষরা, তারা কিন্তু এবছরও সংসদীয় রাজনীতিতে থাকবেন। তাই কোথা থেকে কি হয় সেটা কিন্তু মোদী অত্যন্ত পলিটিক্যাল মানুষ এবং অত্যন্ত ক্ষুরধার মস্তিষ্ক, হয়তো দেরিতে হয়েও বুঝে এবার শরণাপন্ন হয়েছে এদের। ধন্যবাদ নীল। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন আদবানি, ঠিক এই খবর কিন্তু উঠে আসছে। এবং হাজির থাকবেন কি মুরলি মনোহর যোশী, সে নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন জন্মাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।